আসসালামু আলাইকুম, আমি মমতা মুশতারি যশোর থেকে বলছি। ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল মমতা মুশতারিস ব্লগে। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ব্লগটা শুরু করছি একেবারে সকাল ছয়টা থেকে। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, আর আমার আয়োজন দেখেই বুঝতে পারছেন আজও খিচুড়ি হবে। তো আজ আমি একটু হাতে মাখা করে খিচুড়িটা করব। তার জন্য এখানে আমি 1.5 কাপ চালের সাথে 1/4 কাপ 1/4 কাপ করে মুগের ডাল আর মুসুরির ডাল নিয়ে নিয়েছি। আর এখানে 1 চা চামচ আদা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়েছি। স্বাদ মতো বলতে অনেকেই বুঝতে পারেন না, এখানে আমি 1/2 কেজি টোটাল হয়েছে আমার, সব মিলিয়ে 2 কাপ চাল আর ডাল মিক্স করে। তো আমি প্রতি কাপের জন্য 1 চামচ করে লবণ দেই আর সাথে একটু আলু দেই, এতেই আমার লবণটা পারফেক্ট হয়ে যায়। আর এখানে আমি দিয়েছি 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে সমস্ত কিছু হাতে সুন্দর করে কচলে কচলে মেখে নিয়ে তারপরে পানির যে পরিমাণ সেটা থেকে আমি 2 কাপ পরিমাণ পানি বেশি দিয়েছি। সাধারণত 1/2 কেজি চালে 1 কেজি পানি লাগে, সেখানে আমি 2 কেজি পানি দিয়েছি। আমি একটু খিচুড়িটা নরম করে তৈরি করব। সাধারণত আমার কাছে এ ধরনের নরম খিচুড়ি একটু সবজি দিয়ে করলেই বেশি ভালো হয়। আবার যারা মশলার কাঁচা গন্ধ করবে কিনা সেই সংশয়ে ভোগেন, তাদের জন্য বলছি একদমই মশলার কাঁচা গন্ধ করবে না। আপনারা চাইলে একটুখানি তেলে সমস্ত চাল ডালটা ভালো করে ভেজে নিয়ে তারপর খিচুড়ির পানিটা দিয়ে দিতে পারেন। আমার বাড়িতে আমার হাজবেন্ড বাচ্চারা সবজি খুব একটা বেশি পছন্দ করে না, যার জন্যে আমার এখানে সবজিটা দেওয়া হয় না। তবে আপনারা চাইলে সবজি দিয়েও ট্রাই করে দেখতে পারেন। এ ধরনের খিচুড়ি মূলত আমাদের বাড়িতে খাওয়া হয় ডিম ভাজা আর আচারের সাথে, আর আমার পছন্দ তো অবশ্যই নাগামরিচের আচার। সেটা ছাড়া আমার তো খিচুড়ি হোক বা পোলাও বিরিয়ানি, খাওয়াটা পুরো অসম্পূর্ণই থেকে যায়। এদিকে আমি ডিমটা ভেজে নেওয়ার জন্য তাড়াহুড়া করে তেলে দিয়ে দিয়েছি, অথচ তেলটা যে গরম হয়নি সেটা আমি খেয়ালই করিনি। তো ডিম ভেজে নিচ্ছি, তারপর সকালের খাওয়াটা সেরে নিব। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভিডিওর কোনো একটা অংশ আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিতে ভুলে যাবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে সেটা নোটিফিকেশন আকারে পৌঁছে যায় আর আপনি সেটা সবার আগে দেখে নিতে পারেন। আর যদি ভিডিওটি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাঝখানে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। খাওয়া দাওয়া শেষ করেছি, তারপর বাচ্চাদের বেশ কিছু সময় পড়িয়েছি, আর এখন তারই মাঝে কিছু কাপড় মেশিনেও দিয়ে দিয়েছি, আর হাতে আরও কিছু কাজ আছে সেগুলো গুছিয়ে করে নেব। বাচ্চারা যে ঘরে থাকে সে ঘর যে খুব দ্রুতই নোংরা হয় সেটা আমরা কম বেশি সবাই জানি, আর আমার ঘরে যেহেতু ছোট্ট আরও একটা বাচ্চা আছে তো কি হয় খুব দ্রুত ওরা ঘরের যে কোনো আসবাবপত্র নোংরা করে ফেলে। প্রচুর ছোট ছোট জিনিসপত্র ঘরের এদিক সেদিক অনেক ছড়িয়ে ছিটিয়ে রাখে ওরা, যেগুলো ঘুরতে ঘুরতে এইসব ছোট কাজ করতে করতেই আমার বেশি সময় লেগে যায়। আর এইসব ছোট কাজ করতে করতে কি হয়, আমি অন্য অন্য কাজের প্রতি কনসেন্ট্রেটটা একটু খুব কমই করা হয়। তো পরিশেষে দেখা যায় কি আমি হালকা পাতলা রান্না বাড়ার কাজ করছি আর এই ঘর দুয়ার সামলাচ্ছি, বাচ্চা কাচ্চা সামলাচ্ছি, এটাই। বড় কোনো কাজ কারোর কোনো নজরেই পড়ে না। ওই যে কথাই বলে না, খুচরা কাজের মজুরি নেই, আমার হয়েছে সেই অবস্থা। এই যে এত সব গুছাচ্ছি ঘণ্টাখানেক ব্যয় করে, কিন্তু কি হবে, আমার বাচ্চারা একেবারে মুহূর্তের মধ্যেই সব ছড়িয়ে ছিটিয়ে একাকার করে ফেলবে।
তখন আর আমার এই গোছানোকে গোছানো মনে হবে না। যার জন্যে হঠাৎ করে কেউ আসলে মনে করবে যে এরকমই তো থাকে সবসময়, হয়তো বা আমি চেষ্টা করি ঘর গোছানোর কাজটা রান্না বাড়া শুরু করার আগেই করে নিতে, যাতে করে আমি রান্না করতে গেলে আমার আর কোনো কিছুটা না থাকে আর আমি রিল্যাক্সে রান্নাটাও করে ফেলতে পারি। এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার রান্না বাড়ার কাজও শেষ হয়ে গিয়েছে আর আমি ডিটেলস রান্নার প্রসেসিংয়ে যাইনি। আজ রান্না করেছিলাম শাশুড়ি আর বাচ্চাদের জন্য কই মাছ দিয়ে আলু দিয়ে একটা ভুনা মতো, আর বরবটি ভাজি, আর আমার আর হাজব্যান্ডের জন্য রুই মাছের মাথা দিয়ে লাউ, আর এখানে একটা শাক রান্না করেছি। আমি এই শাকটা এর আগে কখনো খাইনি। এটা হচ্ছে তেলাকুচা বা আমরা বলি তেলাকুচু শাক, ঔষধি গুণে নাকি প্রচুর ভরপুর এই শাকটা। তো আমি জানতাম না, প্রত্যেকে বা অনেকের মুখেই শুনেছি এই শাকের স্বাদের কথা। দুপুরের গোসল নামাজ শেষ করে এখানে পুটুলিকে একটু খাবার খাওয়াতে বসেছি বারান্দায়, আর এই যে পুটুলি এই কুকুরটাকে বসে বসে দেখছে আর ভাতটা খাচ্ছে, আর বড় দুই বাচ্চা গিয়েছে নামাজ পড়তে। তো ওরা নামাজ পড়ে আসলেই আমরা দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করব। আর পুটুলিকে খাওয়ানো মানে ছোটোখাটো একটা যুদ্ধের সম্মুখীন হতে হয়, অনেক হ্যাসেল পোহাতে হয় ওকে খাওয়াতে গেলে। পুটুলিরে খাওয়াতে খাওয়াতে এই বড় দুই ছেলে নামাজ পড়ে ইতিমধ্যে চলেও এসেছে, আর ওরা মসজিদে গিয়েছিল, আর আসার পথে আমার আব্বার সাথে দেখা হয়েছে মসজিদ থেকে। তো আমার আব্বা নাকি ওদেরকে একটু পুরি নাস্তা করার জন্য পুরি কিনে দিয়েছে, তো সেটা পেয়ে যে ওরা এত খুশি হয়েছে সে আর বলার কথা না। তো এই যে পুরিটা এখন রেখে দিচ্ছি, যেহেতু এখন দুপুরের ভাত খাওয়ার সময় এই জন্য আর এখন দিলাম না খেতে। আর এখন দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি, আর এই যে আমি বলেছিলাম তেলাকুচা শাক রান্না করেছি, সেটা আমি করেছিলাম কই মাছ দিয়ে একটু চচ্চড়ির মতো। আমি যাদের কাছে শুনেছি তারা প্রত্যেকেই ভাজি করে খাওয়ার কথা বলেছিল, তো এই ধরনের শাক আমার সাধারণত একটু চচ্চড়ি টাইপের মানে করে খেলে বেশি ভালো লাগে, তো আমি সেটাই করে খেয়েছিলাম। অসম্ভব অসম্ভব একটা টেস্ট যা আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না, এত ভালো লেগেছে। আর এদিকে পুটুলি দুপুরে ঘুমিয়ে আছে, তো ভাবলাম একটু হাতের নখটা কেটে নেই। পুটুলি যেহেতু একটু এখন একটু বড় হয়েছে, ও যাক না থাকতে ওর নখগুলো একদমই কাটতে দেয় না, অনেক বেশি বিরক্ত করে, আর যেটা দিয়ে কাটতে যায় না কেন সেটা ধরে টানাটানি করে। আগের দিন আমি ওইভাবে কাটতে গিয়ে হঠাৎ করে ওর মানে টানাটানি করতে করতে হঠাৎ করে ওর মাংসের ভিতরে একটু নেল কাটা দিয়ে চাপ লেগে গিয়েছে, আর বাচ্চা মানুষ কুচি হাত অনেক বেশি কষ্ট পেয়েছে। সেজন্য আমি এখন থেকে চেষ্টা করি একটু ঘুমিয়ে থাকলে তারপরে নখ কাটতে। তো দেখতেই পাচ্ছেন ঘুমিয়ে আছে তারপরও কিন্তু স্বস্তি পাচ্ছে না, আমি কিন্তু অনেক আস্তে আস্তে করার চেষ্টা করছি। যাই হোক, কোনো মতে একটু এক হাতেরটা কেটেছি আর এক হাতেরটা কাটতে পারেনি, আর এই যে বিকালে সেই পুরিগুলো বাচ্চাদেরকে খেতে দিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।